আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই কমেন্টস করে থাকেন যে আমাদের যে রহিমা ক্রুজের যে আইপিএস আছে, সেই আইপিএসের যে কোনো রকম সমস্যা হলে যে কোন জিনিসটা চেক করব। তো আমাদের যে আইপিএস আছে, যারা অ্যাভেলেবেল আইপিএস, যে সেইগুলো আমরা এই ফিউজগুলো চেক করি। তো রহিমা ফ্রুজের ক্ষেত্রে কিন্তু এই ধরনের থাকে না, আর যদি এই ধরনের থাকে তাও এইগুলো চেক করবেন। তো আমাদের সামনে তিনটি পিসিবি বুট আছে রহিমা ফ্রুজের নষ্ট, তো সেইগুলোর মধ্যে থেকে আমরা দেখিয়ে দেবো যে কোথায় এগুলো পাওয়া যায়। তো চলুন আমরা দেখে আসি। সুধী দর্শক মণ্ডলী, আমার সামনে তিনটি আপনার পিসিবি বোর্ড আছে। এটা 350 ওয়াট, সরি 350 বিএ, আর এটা হচ্ছে 500 বিএ মতো। তো যাই হোক, এটাও মনে হয় 550, আর এটা হচ্ছে পুরান মডেলের। তো এর মধ্যে আমরা কোনো ফিউজের কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো এই দুইটাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এগুলোর ভিতরে যে ফিউজটা থাকে, তো এটা আপনারা চেক করবেন এগুলো কোথায় থাকে। আইপিএসের পেছনে আমরা ওই আইপিএসটার পেছনে আমরা দেখাই। এই যে দেখেন, আপনাদের হঠাৎ যদি কারেন্ট চলে যায় বা আইপিএস চার্জ না হয়, এগুলো চেক করবেন। এই যে এগুলো ফিউজ হোল্ডার দুইটা। তো এই দিকে দোকানেও কিন্তু আরও একটি আছে, এই যে এই একটা, এই একটা, ঠিক আছে, এই যে এগুলো। তো এখন আমরা এই রহিমা ফ্রুজের ক্ষেত্রে কোথায় আছে সোহাগ ভাইয়ের একটু সহযোগিতা নিব। আমরা সোহাগ ভাইয়ের কাছ মাধ্যমে এটা আমরা খুলবো। এই দেখেন দুইটা, এই দুইটা, এই যে দেখেন দুইটা। তো সোহাগ ভাই এটা খুলেনছে, এটাকে এভাবে ধরবেন, এটাকে সবচেয়ে এটা প্লাস দিয়ে ধরা লাগে, এটা তো অনেকটা টাইট। প্লাস দিয়ে টান দিয়ে খুলে নেবেন, এটা আসতে চায় না বিষয়টা, এটা অনেকটা হার্ড। এই যে যেরকম খুলে নেবেন, তো এই এটা এটা খুলে আপনার আপনি যদি এটাকে লাগিয়ে নেন তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে একটা শর্ট পিস দেওয়া আছে, এই যে ভিতর দিক খেয়াল করেন। এই যে একটা শর্ট, হ্যাঁ, এইটাই কিন্তু কেটে যায়। এটা কিন্তু চেক করতে পারেন, হ্যাঁ, এটা চেক করতে পারেন। যদি কেটে যায় এখান থেকে, যদি কোথাও আপনার যারা যে গাড়ির মেকানিসের যে পার্টসগুলো বিক্রি করে গাড়ির জন্য, ওদের দোকানে এগুলো অ্যাভেলেবেল আছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা এটা লাগানোর সিস্টেমটা, এটা আবার সেটআপটা হচ্ছে, আবার যে এরকম এরকম ধরবেন, ধরে শক্ত করে বসাই দিবেন। এই যে দুইটা আমরা লেগে গেছে, লেগে গেছে। এর পরবর্তীতে এই আরও একটি পিসিবি বোর্ড আছে, এটা 550 বিএ। এটা এটা একটা নষ্ট মনে হয়, হ্যাঁ নষ্ট। তো এটার কোথায় আছে, এটার এই পাশে, এই পাশে, এই পাশে। এটার ছিল কি রং, এটার ছিল সবুজ, এটা সবুজ, এটা 30 এম্পিয়ার, এটা 30 এম্পিয়ার, আর এটা মনে হয় একটু বেশি, এটা একটু বেশি, 40 40। এটা কুলার নিয়মটা তো এইরকমই সেম একই, এটাকে খুব হার্ড। তো এটাকে আপনার প্লাস দিয়ে টান দিতে হবে, নোজ প্লাস দিয়ে ধরতে হবে, নোজ প্লাস দিয়ে। আমরা তো আপনাদেরকে দেখাচ্ছি, এটা খুলে নেবেন, অনেক পুরান হয়ে গেছে। এই যে খুলে গেছে, বাস এই যে এরকম দেখেন ভিতরে ফিউজ আছে, এই যে এই যে ভিতরে ফিউজ আছে। আমরা ফিউজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে ভিতরে ফিউজটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফিউজটা। তো যাই হোক, আপনারা এটা খুলে নিয়ে বা আপনাদের পিসিবি বোর্ডটা বা আইপিএসটা আপনারা রান করতে পারেন। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে যে অনেক ক্ষেত্রে যে ইয়ে আছে আপনার, যে আমাদের যে ফিউজ হোল্ডারটা আছে, এই যে দেখাচ্ছি, এরকম আমাদের যে ফিউজ হোল্ডারের ভিতরে ফিউজটা আছে, হ্যাঁ, এরকম দেখবেন যেখানে এসি সকেট দেওয়া আছে, হ্যাঁ, এসি সকেট আছে, ইনপুট থাকে এখানে, এভাবে বসানো থাকে, হ্যাঁ হ্যাঁ, এটাও আপনারা চেক করতে, বসানো থাকে মানে এটা সোজা করে বসানো থাকে, মানে এইরকম একটি ফাঁক জায়গার মধ্যে এটা এইরকম একটা ফিউজ বসানো থাকে। তো রহিমা ফ্রুজের এই জিনিসটা আসলে বাইরে দেওয়ার উচিত ছিল, তারা যে কেন ভিতরে দিছে তারাই ভালো জানে। তো চার্জিং এর ক্ষেত্রে অনেক সময় ফল্ট হলে ফিউজটা কেটে যায়। তো এই হচ্ছে আজকের ভিডিও, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক ও কমেন্টস করবেন ও শেয়ার করবেন। ইলেকট্রিক বিডি দর্শকদের পক্ষ থেকে বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।